বর্তমান ফুটবল জগতের সেরা ফুটবলার হলেন লিওনেল মেসি, যিনি ফুটবল ইতিহাসের এক কিংবদন্তি ফুটবলার হিসেবে পরিচিত। এই মহান ফুটবলারের জন্য বার্সেলোনা ও পিএসজি ক্লাবের বিশ্বব্যাপী আলাদা একটা সুনাম ও সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। সারা বিশ্বব্যাপী কোটি কোটি ফুটবল ভক্তদের পাশাপাশি লিওনেল মেসি সেই সব ফুটবলারদের রোল মডেল যারা ফুটবলটাকে তাদের জীবনের ও সাফল্যের অংশ হিসেবে নিয়েছে এবং মেসির মতো বড় ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। তবে তার চোখ জোড়ানো এই ফুটবলের জাদু ও ফুটবলের কিংবদন্তি হয়ে ওঠার লড়াই খুব সাধারণ ছিল না। খুবই পরিশ্রম ও মানসিক প্রতিকূলতার সাথে লড়াই করে মেসি আজ সারা বিশ্বব্যাপী সুনাম ও খ্যাতি অর্জন করেছে। তো চলুন দেখে নেওয়া যাক লিওনেল মেসির শৈশব থেকে বাড়ি গাড়ি ও খেলার স্টাইল কেমন। 1987 সালে 24 জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন লিওনেল মেসি। তার পিতা জর্জ মেসি ছিলেন একজন সাধারণ ফ্যাক্টরির কর্মী। এছাড়াও মেসির দুই বড় ভাই ও একটি বোন ছিল। তার এক ভাইয়ের নাম ছিল মাটা মেসি ও আরেক ভাইয়ের নাম ছিল রদ্রিগো মেসি, আর তার বোনের নাম ছিল মারিয়া সল। ছোটবেলা থেকেই মেসি ফুটবল খেলা পছন্দ করত এবং মাঝে মাঝে তার ভাইদের সাথে ফুটবল খেলতে মাঠে যেত। আর মেসির এই ফুটবল খেলার প্রতি আগ্রহ দেখে তার বাবা তাকে মাত্র 4 বছর বয়সে ফুটবল ট্রেনিং ক্লাবে ভর্তি করিয়ে দেন। মাত্র 9 বছর বয়সেই মেসি প্র্যাকটিসের মাধ্যমে ফুটবলটাকে এতটাই আয়ত্ত করে নিয়েছিল যে তার পায়ে বল আসলে প্রতিপক্ষ প্লেয়ার 10 মিনিটের আগে মেসির পায়ে থেকে বল নিতেই পারত না। তারপর মেসির যখন 11 বছর বয়স, তখন তার শরীরে হরমোন ডেফিসিয়েন্সি জনিত সমস্যা দেখা যায়, যার জন্য মেসিকে এক পায়ে 7 দিন এবং অপর পায়ে 7 দিন করে প্রতিদিন ইঞ্জেকশন নিতে হতো, আর এটা খুবই কষ্টদায়ক চিকিৎসা ছিল। তবে মেসির মনের জোর ও ফুটবলার হওয়ার দৃঢ়তা রীতিমতো বাড়তে থাকে, যার জন্য মেসি প্রতিদিন কঠোর পরিশ্রম করত এবং আস্তে আস্তে তার খেলার উন্নতি হতে শুরু করে। আর মেসির এই দুর্দান্ত খেলা দেখে বার্সেলোনা নির্দেশক মেসির পরিবারের সাথে সিদ্ধান্ত করে এবং মেসিকে বার্সেলোনায় খেলার প্রস্তাব দেন, যার বিনিময়ে বার্সেলোনা ক্লাব মেসির সকল চিকিৎসার ব্যবস্থা নেবে এবং পরবর্তীতে মেসি বার্সেলোনা ক্লাবে ভর্তি হয়ে খেলতে শুরু করে। তারপর আস্তে আস্তে মেসি বার্সেলোনা ক্লাবে একের পর এক রেকর্ড করতে শুরু করে। আর মেসির এই পারফরমেন্স দেখে একটি রাশিয়ান ক্লাব তাকে বছরে 25 মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছিল, কিন্তু মেসি এই অফারকে প্রত্যাখ্যান করে দেয় এবং বার্সেলোনাতেই খেলার সিদ্ধান্ত নেয়। এবং পরবর্তীতে পুরো বিশ্বে মেসি এতটাই নাম কামায় যে তার নিজের টিম বার্সেলোনা তাকে বছরে $33 মিলিয়ন দিতে রাজি হয়। তারপর দীর্ঘ 16 বছর বার্সেলোনায় খেলার পর 180 মিলিয়ন ইউরোতে চুক্তি হয়ে 2021 সালে মেসি পিএসজিতে জয়েন করে। পিএসজিতে মেসির বেতন এখন 41 মিলিয়ন ইউরো এবং তার এই মৌসুমে আয়ের পরিমাণ $110 মিলিয়ন। এমনকি বিশ্বের সর্বোচ্চ ব্যালন্ডিয়ার জয়ী ফুটবলার হলেন লিওনেল মেসি, যিনি 7 বার বর্ষসেরা ফুটবলার হয়েছেন, যার জন্য পুরো বিশ্বে মেসির অনেক ফ্যান ফলোয়ার রয়েছে। এছাড়াও মেসি অ্যাডিডাস কোম্পানির সাথে লাইফ টাইম স্পন্সরশিপের চুক্তি করেছেন, আর এই কোম্পানি প্রতি বছর মেসিকে 100 কোটি টাকা করে পারিশ্রমিক দেয়। এমনকি এই কোম্পানিগুলো ছাড়াও পেপসি, টাটা মোটরস ও হুয়াইয়ের মতো মাল্টি ন্যাশনাল কোম্পানির সাথে স্পন্সরশিপ করেছেন মেসি। এছাড়াও বর্তমানে মেসির মোট সম্পদ $600 মিলিয়ন, মানে প্রায় 6,000 কোটি টাকা। তবে মেসির কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও তিনি অন্য ফুটবলারদের মতো বিলাসী জীবনযাপন করেন না, মানে এত ধনী হওয়া সত্ত্বেও তার গ্যারেজে মাত্র 10টি গাড়ি রয়েছে, আর তার এই 10টি গাড়ির মূল্য মাত্র 400 কোটি টাকা। মেসির এই গাড়িগুলোর মধ্যে তার সবচেয়ে প্রিয় গাড়িটি হচ্ছে ফেরারি 335S। এছাড়াও তার একটি বড় প্রাইভেট জেট প্লেন রয়েছে যার বাজার মূল্য 500 কোটি টাকা। এছাড়াও মেসির 2টি বাড়ি রয়েছে, যে বাড়িগুলোর ডিজাইন অনেক সুন্দর। বার্সেলোনার ক্যাটলিন পাহাড়ের ওপর মেসির দ্বিতীয় বাড়িটি অবস্থিত, যেটি তৈরি করতে প্রায় 100 কোটি টাকা খরচ হয়েছে। এছাড়াও লিওনেল মেসি মানুষকে সাহায্য করার জন্য লিও মেসি ফাউন্ডেশন তৈরি করেছে, যেখানে তিনি কোটি কোটি টাকা গরিব মানুষকে দান করেন। এবং মেসি এতটাই ভয়ানক প্লেয়ার যে তার মাঠে নামার আগেই বিপক্ষ দলের কোচ মেসিকে ট্রায়াল দেওয়ার পরিকল্পনা করে থাকে, তা না হলে যে কোনো সময় মেসি একটি দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে, যার প্রমাণ তিনি প্রায় প্রত্যেকটা ম্যাচে দিয়ে থাকেন। সব মিলিয়ে বিশ্ববিখ্যাত এই ফুটবলারকে আপনার কেমন লাগে তা কমেন্ট বক্সে জানাবেন, এবং প্রতিনিয়ত এরকম আরও ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।